পয়লা বৈশাখ সকাল সকাল স্নান টান সব সারা, নতুন পোশাক নতুন সাজি এমন মাত আরা, পয়লা বৈশাখ দোকান ঘরে হাল খাতা আর ভি, বাক্স ভর্তি নিমকি মিষ্টি পকোড়া পানির, পয়লা বৈশাখ চৈত্র শেষে রোমাঞ্চকর দিন, নতুন বছর মনের মধ্যে বাজিয়ে তোলে বিন, পয়লা বৈশাখ রবীন্দ্রসঙ্গীত আর বোলপুর, ফুলের মেলায় ধূপের গন্ধে হৃদয়ে যে ভরপুর, পয়লা বৈশাখ টিভির পর্দায় কথায় গল্পে গানে, হারিয়ে যাওয়া বঙ্গ জীবন আবার কাছে আনে, পয়লা বৈশাখ নতুন কালের নতুন আমন্ত্রণ, এসে মেশের আনা গোনা কত অভিবাদন, পয়লা বৈশাখ প্রভাত ফেরি সান্ধ্য জলসা বেশ, শেষ ফাগুনের গন্ধ হাওয়ায় চৈত্র শেষের রেশ, পয়লা বৈশাখ স্বজন বন্ধু বাড়ি ভর্তি লোক, তাক লাগানো রান্না বান্না দেদার খাওয়ার ছোক, পয়লা বৈশাখ পুজোর লাইন মন্দিরে মন্দিরে, প্রার্থনা চলে মসজিদেতেও বেজায় ভিড়ে ভিড়ে, পয়লা বৈশাখ পাড়ায় পাড়ায় জলসা হওয়া চায়, নাচে গানে আবৃত্তিতে ঝলমলে রোশনাই, গীত সঙ্গীত এবং চ্যানেল ভিশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং এক রাশ ভালোবাসা। আজ পয়লা বৈশাখ আমরা পদার্পণ করেছি 1431 সনে। প্রতি বছরই নতুন বছর এলে মনটা কেমন যেন আনন্দে ভরে ওঠে, কত নতুন আশা আকাঙ্ক্ষা, কত নতুন নতুন কর্ম পরিকল্পনা। প্রতি বছরের মতো এবছরও বছরের প্রথম দিনে আমি যে কাজটা ভেবে রেখেছি সেটা আমাদের আশেপাশে যে নিরীহ অবোধ প্রাণীগুলো থাকে তাদের নিয়ে। এই প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে যখন আমরাই অতিষ্ঠ হয়ে উঠছি তখন তাদের কথা ভাবুন তো, কি কষ্ট তাদের। তাই তাদের জন্যে ভেবে রেখেছি যে বাড়ির ব্যালকনিতে বা ছাদে যদি একটুখানি জলপাত্র রাখা যায় তাহলে তারা তৃষ্ণা মেটাতে পারে। এই রেজলিউশন নিয়েই এবছরের মতো আমার পথ চলা শুরু হবে। এই বছরের প্রথম দিনে চলে এসেছি বন্ধুদের নিয়ে। আমার সঙ্গে আছে বিশিষ্ট বাচিক শিল্পী দোলন চাপা মৈত্র। নমস্কার। চ্যানেল ভিশনের সকল দর্শক শ্রোতা বন্ধুদের বাংলা নববর্ষ 1431-এ জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, অফুরান ভালোবাসা। নতুন বছর সকলের খুব ভালো কাটুক। আমার এপাশে বিশিষ্ট গিটারিস্ট, সুরকার, গীতিকার, কম্পোজার শ্রী সুপ্রিয় ভক্ত। নমস্কার। 1431 নতুন বছর, আজকে জানাই সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। চ্যানেল ভিশনের তরফ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা। আর আমাকে তো আপনারা চিনেনই, আপনাদের বন্ধু এবং বাচিক শিল্পী লোপামুদ্রা সরকার। আজ এই পয়লা বৈশাখের দিনে প্রথমেই চলে এসেছি পর্দার ওপারে যে বন্ধুরা আছে তাদের সঙ্গে দেখা করতে। আর সন্ধ্যাবেলায় তো যেহেতু আমরা শিল্পী সেই জন্য আমাদের নানা রকম অনুষ্ঠান থাকবেই, আর সেই সঙ্গে তো বাড়িতে বিশেষ কিছু খাওয়া দাওয়া আয়োজন আছেই, বাড়িতে কিছু আত্মীয় বন্ধু আসবেন, এইভাবেই আজকের দিনটা পালন করব। তাহলে দোলন, তোমার কি মনে হয় আজকের পয়লা বৈশাখের দিনে? তুমি নব নব রূপে এসো প্রাণী, এসো গন্ধে বরণী, এসো গানে,
নতুন বছর মনে জাগিয়ে তুলে নতুন প্রত্যাশা, নব কর্ম পরিকল্পনা, পুরনো সব বিষাদ ভুলে নতুন উদ্যোগে নতুন আশা নতুন স্বপ্ন নিয়ে যেন কাজ করতে পারি। ভালো থাকি সকলে। তাহলে তোমার কাছে একটা মিষ্টি কবিতা শুনে নি। আমি কবি কাজী নজরুল ইসলামের দাও সৌর্য দাও ধৈর্য শোনাচ্ছি। অপূর্ব কবিতা। দাও সৌর্য দাও ধৈর্য হে উদারনাথ, দাও দাও প্রাণ, দাও অমৃত মৃত জনি, দাও ফীত চিত জনি, শক্তি অপরিমান হে সর্বশক্তিমান, দাও স্বাস্থ্য দাও আয়ু, স্বচ্ছ আলো মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান হে সর্বশক্তিমান, দাও দেহে দিব্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম ভক্তি মঙ্গল কল্যাণ হে সর্বশক্তিমান, ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান হে সর্বশক্তিমান। আজকের দিনের পক্ষে একেবারে উপযুক্ত কবিতা না? এই প্রতিশ্রুতি নিয়েই আজকের থেকে নতুন বছরের পথ চলা শুরু। এটাও একটা রেজলিউশন, সবচেয়ে বড় রেজলিউশন। আর সুপ্রিয়দা, তাহলে আজকের দিনে তোমার কি মনে হচ্ছে? মনে হচ্ছে তো পৃথিবীটা একটু ছোট হয়ে যাচ্ছে। বাহ, এই নিয়ে তো একটা সুন্দর গান আছে, তাহলে সেটাই শুনে নি। ঠিক আছে, বাজনা।
সত্যি কি প্রাণবন্ত গানটা না, ভীষণ ভালো লাগলো। মানে চারিপাশের আবহাওয়াই যেন মুহূর্তে বদলে গেল। গৌতম বাবুর লেখা সুর কথা বাবা অপূর্ব। এই বৈশাখ মাস এলেই মনে আর এক উৎসবের জাগরণ ঘটে। এই বৈশাখ মাসেই তো আমাদের প্রাণের ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণ জন্মতিথি পালিত হয়। তিনি তো সবসময় আমাদের সঙ্গে আছেন, তাই আজকের দিনে তাকে শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, অন্তর মম বিকশিত কর, অন্তরতর হি নির্মল কর, উজ্জ্বল কর, সুন্দর কর হি জাগ্রত কর, উদ্যত কর, নির্ভয় কর হি মঙ্গল কর, নিরলস নিঃসংশয় কর হি অন্তর মম বিকশিত কর, অন্তরতর হি যুক্ত কর হে সবার সঙ্গে, মুক্ত কর হে বন্ধ সঞ্চার কর সকল কর্মে, শান্ত তোমার ছন্দ চরণ পদ্মে মমচিত নিষ্পন্দিত কর হে, নন্দিত কর, নন্দিত কর, নন্দিত কর হে অন্তর মম বিকশিত কর, অন্তরতর হি অন্তর মম বিকশিত কর, অন্তরতর হি অন্তর মম বিকশিত কর, অন্তরতর হি। আর ঠিক 24 দিনের অপেক্ষা, তারপরেই আমরা সেই বহু প্রতীক্ষিত দিনটিতে পৌঁছে যাব। মানে দুর্গাপুজো, সরস্বতী পুজোর মতো এটাও তো আমাদের একটা পুজোই বলো। আমাদের যে ঠাকুর সুখে দুঃখে জীবনে মরণে সবসময় আমাদের সঙ্গে থাকেন, তারই জন্মতিথি পালন করব। তাহলে বৈশাখ মাস এলেই আমি যেন কবিগুরুর পদধ্বনি শুনতে পাই, আমি আসছি তোমরা প্রস্তুত থেকে। তাহলে দোলন, তোমার এই বিষয়ে কি মনে হয়? বৈশাখ বলতেই প্রথমেই মনে পড়ে দুটি তারিখ, পয়লা বৈশাখ ও পঁচিশে বৈশাখ। পয়লা বৈশাখ আমাদের বাংলা নববর্ষ, আর পঁচিশে বৈশাখ আমাদের কবিগুরুর জন্মদিন। বৈশাখ এলেই মনের মধ্যে শুরু হয় এক অদ্ভুত উন্মাদনা। আমাদের প্রতিদিনের প্রতি মুহূর্তে যিনি সঙ্গী, তারও যে জন্মদিন এই মাসে। যখন আমি হারাই পথ, কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। তাহলে দলন, তোমার কাছে একটা সুন্দর কবিতা শুনিনি। আমি কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে কবিগুরুর নিঝড়ের স্বপ্নভঙ্গ শোনাচ্ছি আজ নতুন বছরে। আজ এ প্রভাতে রবির কর কেমনই পশিল প্রাণের পর, কেমনি পশিল গুহার আধারি প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুথিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূধর শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল শলিল গরজে উঠিছে দারুণ রোষে, হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে যায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন, ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন সাদরে আজকে প্রাণের সাধন,
লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর। বাদিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ? উথলে যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর? আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া বিবরী পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল কে কল কল তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের কান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাং 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 কারা আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গিয়েছে পাখি, এসেছে রবির কর। মানে এটা তো একদম আজকের দিনেরই, নতুন বছরের দিনেরই কবিতা, খুব সুন্দর লাগলো। আর গুলুদা, তাহলে একটা সুন্দর বাজনা শুনে নি। সুন্দর বাজনা শুনবে? হ্যাঁ, আজ এই দিনটাকে একটা বেশ ভালোভাবে, হ্যাঁ আজকের দিনটাকে বিশেষ করে তোলার জন্য একটা বিশেষ বিশেষ গান করবি। Thank you.
সত্যি আজকে দিনটা যেন মুহূর্তের মধ্যে বিশেষ হয়ে গেল। পয়লা বৈশাখে সূচনা বোধহয় শুরু হয়ে যায় আরো আগে থেকে, যখন চৈত্র সেল শুরু হয়। মানে চৈত্র সেলটা প্রতি বছর ভীষণ আনন্দে মনকে ভরিয়ে তোলে। হ্যাঁ, গড়িয়াহাট আর হাতিবাগানে তো যাওয়াই হয়, সেই সঙ্গে সেখানে গেলে কিছু কেনাকাটা খাওয়া দাওয়া তো আছে। আর আজ পয়লা বৈশাখ, বাড়িতে তো বিশেষ বিশেষ রান্না হবে, কিছু আত্মীয় বন্ধু আসবেন তাদের জন্যে। আর সন্ধেবেলায় কিছু অনুষ্ঠানও আছে, আর দোকানে দোকানে হালখাতার অনুষ্ঠান আছে, সেজন্য সেখানেও তো যেতেই হবে। সেজন্য আজকের দিনটা বেশ আনন্দেই কাটবে। হ্যাঁ, আর আরো আকর্ষণ হচ্ছে নতুন ক্যালেন্ডার, মানে ওইটা কি ছবি পেলাম এবার সেটাই বলতে যাই। ওই ছবিটা দেখার একটা আলাদা, ছোটবেলা থেকে ওই ছবিটা দেখার একটা আলাদা আনন্দ। তাহলে দোলন, তোমার কাছে একটা সুন্দর কবিতা শুনিনি। কান্না হাসির পোতলা বেঁধে বর্ষ ভরা পুঁজি, বৃদ্ধ বছর উধাও হলো ভূতের মনো খুঁজি, নূতন বছর এগিয়ে এসে হাত পাতে ওই দাঁড়ে, বল দেখি মন মনের মতন কি দিবি তুই তারি, আর কি দিব মুখের হাসি ভরসা ভরা প্রাণ, সুখের মাঝে দুঃখের মাঝে আনন্দময় গান। আনন্দেরই সাগর থেকে এসেছে আজ বান, দ্বার ধরে আজ বসলে সবাই, টান রে সবাই টান, বোঝা যতই বোঝাই করি করবো রে পার দুঃখের তরি, ঢেউয়ের পরে ধরবো পারি যাই যদি যাক প্রাণ। আনন্দেরই সাগর থেকে এসেছি আজ বান, কে ডাকে রে পিছন হতে কে করে রে মানা, ভয়ের কথা কে বলে আজ ভয় আছে সব জানা, কোন সাপে কোন গ্রহের দোষে শুকের ডাঙায় থাকবো বসে, পালের রশি ধরবো কষি চলবো গে গান। আনন্দেরই সাগর থেকে এসেছি আজ বান, দ্বার ধরে আজ বসলে সবাই টান রে সবাই টান, আনন্দেরই সাগর থেকে এসেছি আজ বান। গীত সঙ্গীত এবং এসএম প্রোডাকশনের পক্ষ থেকে চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদের জানাই শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও একরাশ ভালোবাসা। নতুন বছর আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করুক, সকলে আনন্দে থাকুন, আর সেই সঙ্গে প্রতি বছরের মতো আপনাদের ভালোবাসা যেন অকৃপণ ধারায় গীত সঙ্গীতের ওপর বর্ষিত হয়, এই প্রার্থনাই রইল।